লেসন ওয়ান ধোনীরা টাকার জন্য খাটে না টাকাই তাদের জন্য খাটে এই অধ্যায়ই মূলত লেখকের শিক্ষা শুরু হয়েছিল রবার্ট ও তার বন্ধু মাইককে রিচ ড্যাড তার সুপার শপে কাজ করতে দেন তাদের পেমেন্ট ছিল খুবই কম কয়েকদিন কাজ করার পর রবার্ট ও মাইক বুঝতে পারে তাদের খাটনির তুলনায় রিচ ড্যাড খুবই কম টাকা দিচ্ছিলেন তাদের এটা নিয়ে তাদের বেশ মন খারাপ হয় এবং তারা রিচ ড্যাডকে এই কথাটা বলে শিশু রবার্ট কিওসাকি এবং মাইক আসলে বুঝতে পারেনি যে তাদের একটি মূল্যবান শিক্ষা দেওয়ার জন্যই রিচ ড্যাড এমনটা করেছিলেন রিচ ড্যাড তাদের দুজনকে দুটি অফার দেন হয় তারা দশ ডলার করে প্রতি ঘন্টায় চাকরি করবে না হয় তাদের জন্য ফ্রি কাজ করবে মানে ওই রিচ ড্যাডের জন্য বাচ্চা দুটো ফ্রি কাজ করবে তবে তিনি সতর্ক করে দেন যে এখন যদি এই দশ ডলার প্রতি ঘন্টায় তারা কাজ করে তবে তারা সারা জীবন অন্যের জন্য খাটবে আর যদি তারা নিজেদের মানসিকতা পরিবর্তন আনতে পারে তবে তারা একদিন বহু লোককে খাটাতে পারবে নয় বছরের দুটি ছেলের কাছে সেই সময় দশ ডলার মানে বিশাল ব্যাপার কিন্তু রবার্ট ও মাইকের ভেতরে লুকানো শিক্ষাটা বুঝতে পারে এবং ফ্রিতে কাজ করবে বলে ঠিক করে দেয় পরে রুইজ্যাড তাদের বোঝান যে মানুষ দুভাবে বাঁচতে পারে এক জীবন তাদের যেভাবে যেদিকে নিয়ে যাবে সেদিকে চলে এবং দুই নিজের পথ নিজে ক্রিয়েট করে জীবন সবসময় মানুষকে নিয়ে খেলবে কিন্তু কিছু মানুষ এই খেলাটাকে বোঝার ট্রাই করে ধরার ট্রাই করে এবং নিজে কোন দিকে যাবে সেটা নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় গরিব ও মধ্যবিত্তরা কাজ করে লোভ আর ভয় থেকে অন্যদিকে ধনীরা এই দুটোকে জয় করে ফেলে তারা অনেক দূর চিন্তা করতে পারে একটা ভালো বেতনের চাকরি হলেই সেখানে গরিব আর মধ্যবিত্তরা মহা খুশি হয়ে যায় ভবিষ্যতে যে লোকটি ধনী হবে সে কিন্তু অত খুশি হয় না যার মধ্যে ধনী হওয়ার গুণ আছে সে অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় একটি কাজ করার ফলে দীর্ঘ মেয়াদে তার জীবনে কি প্রভাব পড়বে তা সে ভেবে দেখে যে লোকটি গরিব আর মধ্যবিত্ত হয়ে জীবন কাটাবে সে বেশিরভাগ সময় নিরাপত্তা খোঁজে অন্যদিকে যে লোকটি ধনী হয়ে জীবন কাটাবে সে সব সময় সুযোগ খোঁজে গরিব আর মধ্যবিত্তের বড় কোনো সুযোগ সামনে আসলে তারা ঝুঁকি নেওয়ার ভয়ে পিছিয়ে যায় অন্যদিকে ধনীরা বা ভবিষ্যতে যারা ধনী হবে এমন মানুষেরা সেসব সুযোগকে কাজে লাগায় মানে তারা ঝুঁকি নেয় গরিব আর মধ্যবিত্তরা তাদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকার কারণে সামনে পড়ে থাকা সুযোগগুলোকেও অনেক সময় দেখতেই পায় না যার মধ্যে ধনী হওয়ার মানসিকতা আছে সে সবসময় চেষ্টা করে কিভাবে টাকার জন্য অন্যের উপর নির্ভর করা বন্ধ করা যায় তারা সবসময় বিনিয়োগের সুযোগ খোঁজে যাতে করে টাকা তাদের জন্য কাজ করে টাকার জন্য যেন তাদের খাটতে না হয় যে মানুষটি সত্যি ধনী হতে চায় সে সব সময় সুযোগ খোঁজে এমন কিছু করার যা তার ঘুমের মধ্যেও তার জন্য টাকা আয় করবে ইংরেজিতে এই জিনিসটাকে বলা হয় প্যাসিভ ইনকাম লেখক বইয়ের বহুবার এই শব্দটি ব্যবহার করেছে একজন মানুষের মানসিকতাই যদি হয় একটি ভালো চাকরি করে স্বচ্ছল জীবনযাপন করা এবং চাকরি শেষে ভালো একটি পেনশন পাওয়া তারা কখনোই সত্যিকার অর্থে ধনী হতে পারবে না টাকা যদি আপনার জন্য না খাতে অর্থাৎ টাকা দিয়ে যদি টাকা আয় না হয় তবে আপনার হাতে যতই জমানো টাকা থাক আর ভালো চাকরি থাক অর্থনৈতিক নিরাপত্তার ভয় সব সময় আপনার ঘুম হারাম করে দিবে। কাজেই প্রথম লেসনটা হচ্ছে টাকার জন্য অন্যের উপর নির্ভরশীল থাকার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে এমন একটি মানসিকতা গড়ে তুলতে হবে যাতে করে আপনার মন সব সময়ই বিনিয়োগের সুযোগ খোঁজে যে বিনিয়োগের ফলে আপনি ঘুমিয়ে থাকলেও সেই টাকা আপনার জন্যই কাজ করবে এবং আপনার জন্যই টাকা তৈরি করবে